মহারাজ, এই যে অসম্ভব কথা মহারাজ। অসম্ভব নয় দিদিব, যদি হয় সতী মায়ের সতী কন্যা পঞ্চগুলি ঢের করে সিদ্ধ করে সতীত্বের পরিচয় দিয়ে সতীত্বের গৌরব রেখে আমার ঘরে পুত্রবধূ হয়ে আসতে পারে। মহারাজ, তাহলে আমি এখন সতী মায়ের সতী কন্যার সন্ধানে বের হই। হ্যাঁ, জয় শিব শম্ভু, রাম নিয়ে রওনা হও। জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। বাবারা ভালো আছি সবাই? আমি যাচ্ছি আমাদের মহারাজের পুত্রের বিবাহ, একটি সুন্দর পুত্রবধূ দেখতে যাচ্ছি। যাওয়ার সময় একটি মানসিক করে গেলে ভালো হয় না? তাহলে একটা মানসিক করিয়া, বাবা কালী, বাবা শীতলা, কাকা কালী হয়, জেঠা কালী হয়, ঠিক বলেছি, মা কালী হয় না? হে মা কালী, মা শীতলা, আমি যদি কন্যা সন্ধান পাই, জোড়া রিয়াজি খাস দে। এই কত রে কত মা, বাবা আমি অত টাকা কোথায় বাবা, বুড়ো মানুষ, তাই একটু ছোট খাটো মানসিক করিয়া, মা কালী, মা শীতলা, মা মনসা, যদি আমি কন্যা সন্ধান পাই, জোড়া আছি মোড়ক দেব। কাজে যাচ্ছি, তুই এরকম পিছনে ডাকছিস, এ কত রে কত মা। বাবারা আর বলিস না, বাবারা রে ভুঁড়ি শুই গিয়ে আছে শুনে, তাই একটু ছোটখাটো মানসিক করিয়া, মা শীতলা, মা মনসা, মা কালী, আমি যদি কন্যা সন্ধান পাই, বাদায় যেসব ফড়িঙড়ে এরম করে, তুমি খালি ধরবে আর খাবে, ধরবে আর খাবে, ধরবে আর খাবে। কেমন হয়েছে? তাহলে আমি এখন যাই। ওরে ঘটকে চলে, ঘটকে চলে আমার কন্যার সন্ধানে গো, ঘটকে চলে, ঘটকে চলে, চলে আমার
করা চিন্তা আমার একমাত্র কন্যা আছে আমি তাকে বিবাহ দিতে পারছি না তাহলে কি আমি কোনো সুপাত্র খুঁজে পাবো না 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 বিলম্ব নাহি প্রয়োজন এই মুহূর্তে দিজাবারকে পাঠিয়ে দেব পাত্রের সন্ধানে আপনার ঘরে আছে নাকি অবিবাহিত কন্যা কন্যা আছে ধনে মনে যদি হয় মোর সমাধ তার ঘরে করবো আমি সম্পদ ও মহারাজ আপনি যে আমাকে হাসালেন মহারাজ কেন দি যাব ও গো মহারাজ চম্পকে অধীশ্বর ছিলেন রাজা কোটীশ্বর তার একমাত্র পুত্র চন্দ্রধর তার একমাত্র কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দ্র চন্দ্রধর 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 সে আমার বাল্যবেলার বন্ধু ছিল যোগাযোগ করে আমি উঠতে পারিনি বেশ শোনো দিজব আমি কথা দিলাম ওই চম্পক নগরে আমার কন্যাকে আমি বিবাহ দেব তবে ক্ষণিক কাল করতে অপেক্ষা আমি অবলাকে জিজ্ঞাসা করে দেখছি হ্যাঁ হ্যাঁ সে বিবাহতে মত আছে কিনা হ্যাঁ হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন বেশ তুমি যা করেছ একটা কথা বলবো মহারাজ হ্যাঁ বলুন বলুন বলছি এক কাপ চা হবে অবশ্যই আপনি আসুন আমি চায়ের ব্যবস্থা করে দিচ্ছি আসুন আসুন ও কে আছিস অমলাকে পাঠিয়ে দে আমার কাছে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর সত্য এই তুমি নারী হলে বুদ্ধিমতী আছো যাও তুমি যাও আপনি চা খেয়েছেন শোনো দিদিবার আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি তবে আমার একটি সত্য আপনার আবার কি সত্য আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি আমার কন্যার জন্য যদি সৈন্য আনতে পারো তাহলে বিবাহ দেবো চম্পাবে না বলে আপনাদের মহারাজ একটি কন্যা রাজনের স্বর্ণ দিতে পারবে না মহারাজ দিতে পারবে না তোমাকে আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি এই এক সপ্তাহের ভিতরে যদি স্বর্ণ নিয়ে আসতে পারো ওই মুখ আমাকে দেখাবে না হলে মুখ কোনদিন আমাকে দেখাবে না মহারাজ একটা কথা বলবো বলো একটু কমে ছাড়া দিয়ে যাবো তোমাকে এক সপ্তাহ টাইম দিয়েছি ওই এক সপ্তাহের ভিতরে তুমি যদি আনতে পারো স্বর্ণ ওই মুখ আমাকে দেখাবে না হলে এখন তুমি আসতে পারো বোনা
তোমারে দূরে বেটি সর্বো নাসি পথের মাঝখানে অমন করে কেন মা 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 বলে ডাকছিস বিহুলা? ওগো মা, দ্বিজবর সে ছিল আমার পিতার নিকটে, আমার বিবাহের জন্য আমার পিতা আমার জন্য স্বর্ণ চেয়েছে, দ্বিজবর দিতে পারেনি বলে চলে গেছে মা। আমার কি বিবাহ হবে না মা? বিহুলা কি বলেছি বিবাহ হবে না? আমি যে মা তোর দাকে কি আমি সাড়া দিতে পারি না? তুই আমার পরম দাসী, তাই বলছি আমি তো বই স্বর্ণের হার নিয়ে যাও। বিভুলা নিয়ে যা এই স্বর্ণের হার নিয়ে, ওজন করলি তুই যে এক ভরি কম হবি। যাবার সময় আমার আশীর্বাদ করো মা। বিহুলা আশীর্বাদ করি, ওই স্বর্ণের হার থেকে এক ভরি কম হই। চম্পাকের কুলবধূ হা, চম্পাকের কুলবধূ হা, চম্পাকের কুলবধূ। Oh,
খেলা করি। দেখি রাজা জীবনে চোখে দেখিনি, আমি এত বুড়ো মানুষ এত পরিশ্রম করে গেলাম, আমাকে দাঁড়িয়ে দিল না। না ওই সামনে বটগাছতলায় গিয়ে বসি। আচ্ছা বল দেখি আমি কোথায় গিয়েছিলাম। তুমি গেছিলে রাজবাড়িতে, ইয়ে মনে হয় করতে লুইকে লুইকে দেখে ওই জন্য আমার সঙ্গে বলছে। বলতো আমি কিসের জন্য গিয়েছিলাম? তার কন্যার জন্য গেছিলে। ওরে মা তুই ঠিক কথা বলেছিস, সে রাজা যে ভীষণ লোভী, চাই তার কন্যাটা জন্য স্বর্ণ। আমাদের মহারাজ অত স্বর্ণ কোথায় পাবে? তাই আমি মনের দুঃখে ফিরি না, আমি তোমাকে স্বর্ণ দেবো। সত্যি সত্যি মনে হয় বাড়ি দাদু দাদু নেই আমার সঙ্গে আর কি মাছি যাই সেই দাদু। সত্যই বলছি আমি তোমাকে স্বর্ণ দেবো। সত্য কথা বলছিস? হ্যাঁ দিজো বল। এই স্বর্ণ দিলে আমার ভালো, তুই দে দেখি। হালকা হয়ে গেল। ওরে মা তুই কিছু মন্ত্র তন্ত্র জানিস নাকি রে? দিজব। আচ্ছা ওরে মা তুই আমাকে এত স্বর্ণ দিলি, তুই কে একবার আমার বল মা। ও গদি যে বলে যদি নই বাড়িতে বধু মাথা উহে যাব, তোমাদের চরণে মাথা লোটাবো, সেদিন বুঝবো আমি কি। ওরে মা তোর মন বাঞ্ছা পূর্ণ হোক, তোর মন বাঞ্ছা পূর্ণ, তোর মন বাঞ্ছা পূর্ণ হোক। ওরে মা তুই আমাকে স্বর্ণ দিলি, আমি মহারাজের কাছে নিয়ে যাব, মহারাজ আমাকে ফিরিয়ে দেবে না তো? না না তুমি ঠকবে না। বেশ তোর কথা মতো যাবো সেই সাইড আজ। বউ পাতা ক ডাকি চেপাকি ওই না কাছের ডালে মরবিয়া গো ওই আমি পড়ি পিছন লাঝে মরবিয়া গো ওই আমি পড়ি পিছন।